বন্ধুরা, আজকেরও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সজনা ডাঁটা দিয়ে মাছের ঝোল। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, তাহলে সময় নষ্ট করব না, রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। রুই মাছগুলো দেখে মনে হচ্ছে যেন কাতলা মাছের গাদা নিয়েছি। প্রথমে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিতে হবে। একটু শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব। এখানে 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, তার সাথে 2 খানা লঙ্কা। এবার শুকনো খোলায় ভালো করে একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজতে হবে না, একটু গরম হয়ে গেলেই হয়ে যাবে। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে একটা মিহি গুঁড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে, দিয়ে এপার ওপার করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মাছ ভাজতে ভাজতে আমি সবজিটা কেটে নেব। আমি একটা বটি নিয়েছি, প্লাস্টিক পেতে নিলাম, তাতে টমেটোগুলো ছাড়াতে হবে। তো টমেটোর রসগুলো মেঝেতে পড়বে, টমেটোটা আমি ছাড়িয়েই রান্না করি। এই যে 2টো টমেটো ছাড়িয়ে নিয়েছি, এবারে টুকরো করে কেটে নেব। একটা পেঁয়াজ এখানে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তার সাথে একটা কাঁচা লঙ্কা, এখানে 2 খানা আলু নিয়েছি, আলুগুলো একটু ছাড়িয়ে নেব। দুটোই আলু ছাড়িয়ে নিয়েছি, এবারে টুকরো করে কেটে নেব। আলুগুলো ধুয়ে নেব। পরে ডাঁটাটা কাটব। মাছগুলো দেখুন খুব লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। উঠিয়ে নেব, এই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভাজতে হবে লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে ডাঁটা দিয়ে দিলাম। ডাঁটাটাও আলুর সাথে ভাজতে হবে। ডাঁটার সাথে সাথে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম।
পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটা ওইরকম সবজির সাথে ভাজতে হবে। তারপরে দিয়ে দিতে হবে টমেটো। এবার সব সবজিগুলো একসাথে খুব সুন্দর করে এরকম ভেজে নিতে হবে। সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা সবজির সাথে কষে নেব। এই সবজির সাথে মশলাটা কষা হয়ে গেছে, এই যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। সব শেষে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসটা লোতে রাখতে হবে, বেশি জোরে গ্যাস রাখলে ঝোলটা কমে যাবে, সবজি ভালো সিদ্ধ হবে না। তারপরে একটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে চলে এসেছি, ঢাকাটা খুলে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখতেও খুব ভালো লাগছে। আলু ডাঁটাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, খুব সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নিলাম। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করবে। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেবো।